চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আপনারা অনেকে শুনেছেন আল্লাহ তালার ঘর কাবা শরীফকে শহীদ করার জন্য একজন ব্যক্তি এসেছিল বিশাল সৈন্যবাহিনী নিয়ে এবং সেই সৈন্যবাহিনীর সঙ্গে ছিল বিশাল বিশাল দেহ বিশিষ্ট হাতি আল্লাহ তালা সেই সব হাতিকে সেই জালিমকে শুধুমাত্র ছোট ছোট কিছু পাথরের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে আজকে আমরা সেই গল্প শুনব

আমরা প্রতিদিন একটি না একটি গল্প শুনে থাকি এবং সেই গল্পটি কোরআন থেকে শুনে থাকি তো আজকে আমরা একটি খুবই সুন্দর এবং শিক্ষণীয় গল্প কোরআনে পাক থেকে শুনবো আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানি এবং এই সুরাটি আমরা পাঠ করেছি তো আজকে এই সুরার ব্যাপারে কোরানে পাকে যেরকম আলোচনা হয়েছে সেই আলোচনা আমরা শুনবো সেই গল্পটি শুনব ইয়েমেনের এবং হাফসার বাদশাহ ছিল আবরাহা সে সান আ শহরের মধ্যে একটি গির্জা তৈরি করল এবং তার ইচ্ছা হলো যে সে হজ পালনকারীদেরকে মক্কা শরীফের পরিবর্তে তার গির্জায় যেন নিয়ে যায় এবং সেই গির্জাকে তাওয়াফ করায় এবং সেখানে হজের একটি পরিবেশ সৃষ্টি করা এবং সেখানে হজের মেলা বসানো আরবদের বিশেষ করে কোরাইশ বংশের লোকদের এই বিষয়টি খুবই খারাপ লাগলো কেননা কাবা শরীফ আরব শরীফে এবং কোরাইশ বংশীয় লোকেরা কাবা শরীফের খিদমত করতো তো তাদের এটা খারাপ লাগলো কোরাইশদের বনু কারানা গোত্রের এক ব্যক্তি তার অঞ্চল থেকে বের হয়ে সে সানা শহরের দিকে সফর করল এবং আব্রাহার সেই গির্জা ঘরে প্রবেশ করে সেখানে সে অপবিত্র করে দিল এবং কিছু অপবিত্র জিনিস সে তার গির্জার দেওয়ালের মধ্যে লাগালো এবং নাপাকি দিয়ে সেই গির্জাটিকে ময়লা যুক্ত করে দিল এটি যখন আব্রাহা শুনলো বা দেখল তখন সে খুবই রাগান্বিত হলো এবং সে কাবা শরীফকে ভেঙে ফেলার শপথ করলো কসম করল অতপর সে এই উদ্দেশ্যে অর্থাৎ কাবা শরীফকে ধ্বংস করার জন্য তার বিশাল একটি বাহিনী নিয়ে সে কাবা শরীফের দিকে ভ্রমণ করলো এবং তার যে বাহিনী তার যে সেনা বাহিনী ছিল তার মধ্যে অনেকগুলো হাতি ছিল এই হাতিগুলোর মধ্যে একটি হাতি ছিল যেটি অনেক বৃহৎ বা অনেক বড় বিশাল দেহি এবং সে অন্যান্য সব হাতিদের লিডার ছিল নেতা ছিল এই বিশাল দেহের হাতি খুবই মোটা তাজাও ছিল এবং আব্রাহা তাদেরকে নিয়ে মক্কা শরীফের দিকে যাওয়া শুরু করলো এবং মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের যে আশেপাশের লোকজন কড়াই বংশীয় লোকজন ছিল তাদের উপর আক্রমণ করলো এবং মক্কাবাসীদের সমস্ত পশুদেরকে তার নিজের আয়ত্ত নিয়ে আসলো এখন তার মধ্যে কিছু ওঁট ছিল যেই ওটগুলো আব্দুল মোতাল্লিবের জি হ্যাঁ হয়তো আব্দুল মোতাল্লিবের কথা শুনে আপনারা অনেকে একটু নড়ে চলে বসছেন তিনি কে জি হা আপনাদের ধারণাই সঠিক তিনি হচ্ছেন আমার রসুল সাল্লিয়ামের দাদা চান তো আব্দুল মোতাল্লিব তিনি কাবা শরীফের মতোয়াল্লি ছিলেন এবং কোরশদের সালদা ছিলেন এবং তিনি খুবই স্বাস্থ্যবান ছিলেন যেহেতু তার অটগুলো আবরাহা আয়ত্ত নিয়ে নিয়েছিল ধরে ফেলেছিল তো আব্দুল মোতাল্লিব যখন আব্রাহার কাছে গেল আব্রাহাব তাকে অনেক সম্মান করলো এবং আসার কারণ জানতে চাইল যে আপনি কেন এসেছেন তখন আব্দুল মোতাল্লিপ তিনি বললেন যে আমার ওটগুলোকে আপনি ফিরিয়ে দিন যেই ওটগুলো অঁটগুলো আপনি কবজা করেছেন আপনার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন তো এটা শুনে আব্রাহা খুবই অবাক হলো এবং সে বলল যে আমি আমার খুব আশ্চর্য লাগছে যে তো আপনার কাবাকে আমি ধ্বংস করতে এসেছি তো আপনি সে ব্যাপারে আমাকে রিকোয়েস্ট না করে আমার আমাকে সুপারিশ না করে আপনি আপনার অটগুলো চাচ্ছেন তখন আব্দুল মোতালিব তাকে এর উত্তর দিলেন যেটি ইতিহাস হয়ে গেল এবং সেই ঐতিহাসিক উত্তরটি ছিল এরকম তিনি বললেন আমি শুধুমাত্র আমার ওটের মালিক তাই আমার ওটগুলোর কথা বলছি এবং সেই ওটগুলো আমি আপনার কাছ থেকে চাইছি কিন্তু আপনি যেটিকে ধ্বংস করতে এসেছেন অর্থাৎ কাবা শরীফ যেটিকে শহীদ করতে এসেছেন সেই কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ তালা সেই কাবা শরীফকে আল্লাহ তালাই রক্ষা করবেন এরপরে আবরাহা হাজরত আব্দুল মোতালিবকে ওনার ওটগুলো ফিরিয়ে দিলেন এবং তাদেরকে বললেন যে কোরাইশরা যেন তারা পাহাড়ের চূড়ায় উঠে যায় তো আব্দুল মোতালিব কি করলেন কাবা শরীফের দরজা ধরে তিনি আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন এবং খুবই মিনতির সাথে কেঁদে কেঁদে কাবা শরীফের হিফাজতের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আর শেষে তিনি ওনার সম্প্রদায়কে অর্থাৎ বাসীদেরকে নিয়ে মক্কাবাসীদেরকে নিয়ে তিনি পাহাড়ের চোরায় উঠে গেলেন যখন সকাল হল আবরাহা তার সেনাবাহিনীদেরকে নিয়ে তার হাতিগুলোকে নিয়ে কাবা শরীফকে ভাঙার জন্য শহীদ করার জন্য দাঁড়ালো এবং সেই হাতিগুলোকে উঠানোর চেষ্টা করা হলো বিশেষ করে যে হাতিটা সবচেয়ে বড় ছিল এবং সেই হাতির নাম ছিল মাহমুদ এবং সেই হাতি ছিল অন্যান্য হাতিদের লিডার যেটা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম তো সেই হাতিকে যখন উঠানোর চেষ্টা করা হচ্ছিল সেই হাতি উঠছে না আর যখন সেই হাতিকে অন্যদিকে চালানোর চেষ্টা করা হচ্ছিল সে সেদিকে যাচ্ছে কিন্তু যখন কাবা শরীফের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন সেই হাতিটি সামনের দিকে অগ্রসর হচ্ছে না খুবই অবাক বিষয় এই অবস্থায় আল্লাহ তালা সমুদ্রের দিক থেকে কিছু পাখি পাঠালেন এবং সেই পাখিগুলো ছিল খুবই ছোট যাকে আবাবিল পাখি বলা হয় এবং সেই পাখিগুলোর ঠোঁটে একটি দুই পায়ে দুটি কঙ্কর বা ছোট ছোট পাথর ছিল এবং সেই পাখিগুলো সেই আব্রাহার হস্তি বাহিনীর হাতি বাহিনীর সেনাবাহিনীর উপর এসে সেই পাথরগুলো উপর থেকে তারা বর্ষণ করতে লাগলো ছাড়তে লাগলো সাধারণত আপনাদের মনে এমন প্রশ্ন আসতে পারে যে ছোট ছোট পাখি ছোট ছোট কিছু পাথর পাথরটা কত হতে পারে যেহেতু আবাবিল পাখি বা ছোট পাখি তো একটি পাথর যদি কারো উপর ফেলে সাধারণত মানুষ ব্যথা পাওয়ার কথা না হালকা হয়তো একটু চোট লাগতে পারে তো তারা কি করলো পাথরগুলো সেই পাখিগুলো উপর থেকে ফেলল দেখা গেল যে সেই পাথরগুলো যেই ব্যক্তির মাথায় পরেছে যেহেতু তারা যুদ্ধ করতে গিয়েছে তো যুদ্ধের পোশাক মাথার উপর একটি স্টিলের বা লোহার একটি ক্যাপ পরে থাকে তো দেখা গেল যে সেই টুপিকে ক্যাপকে ছিদ্র করে ওই বাহিনীর সেনাবাহিনীর লোকগুলোর মানুষের মাথার উপর সেই পাথরটি পরে মানুষগুলোকে দ্বিখণ্ডিত করে দিল এবং সাথে সাথে তাদেরকে দ্বিখণ্ডিত করার সাথে সাথে দুটুকরো করার সাথে সাথে সেই পাথরগুলো শরীরের দিয়ে প্রবেশ করে মাটি পর্যন্ত পৌঁছে গেল এবং হাতিরাও সেই বড় বড় হাতিগুলো দুটুকরো হয়ে সেগুলো সেখানে মারা গেল তো একটি ব্যাপার হচ্ছে এই অবস্থায় আব্রাহার যে সেনাবাহিনী তারা বেকুল হয়ে অস্থির হয়ে পালাতে শুরু করলো হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে ছোট একটি পাথর মানুষ এবং হাতিকে দুটুকরো করে দিচ্ছে অবশ্যই সেটি আসার কথা কিন্তু এটি হচ্ছে আল্লাহ তালার আজাবের পাথর যেহেতু আল্লাহ তালার আজাবের পাথর সেহেতু ছোট পাথরগুলো সেই মানুষ এবং হাতিদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পাথরগুলোর উপর তাদের নাম লেখা ছিল যাদের উপর সেই পাথরগুলো বর্ষণ হয়েছে তো পিও ইসলামী ফের এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এরপরে সেই আব্রাহার বাহিনী তো ধ্বংস হয়ে গেল এবং কাবা শরীফ কাবায়ে মোয়াজম নিরাপত্তা বা নিরাপদ রইল নিরাপত্তা হাসিল করল যে বছরে এই ঘটনাটি ঘটেছিল সেই বছরকে আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর বছর বলা হয়ে থাকে এবং এই ঘটনাটি হুজুর পাক সাল্লু তালিয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পঞ্চাশ দিন অথবা পঞ্চান্ন দিন আগে সংগঠিত হয়েছিল এই ঘটনার পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিন পর আমার রসুল সাল্লাহ তাল্লা রহিয়া পৃথিবীতে আগমন ঘটেছে বিলাদত শরীফ হয়েছে জন্ম হয়েছে পৃথিবীতে এসেছেন শুভ আগমন হয়েছে তো পিএস ভাইয়ের এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা এই ঘটনাটি কোথায় আছে আসুন আমরা একটু শ্রবণ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে মাহবুব আপনি কি দেখেননি আপনার প্রতিপালক ওই হস্তি আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন তাদের চক্রান্তগুলোকে কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি এবং তাদের উপর পাখির সমূহ প্রেরণ করেছেন যেগুলো তাদেরকে কঙ্কর পাতর দিয়ে মারছিল অতপর তাদেরকে চর্বিত ক্ষেত্রের পল্লবের মতো করেছেন পিও ইসলামী ভাইয়ের এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম এ থেকে আমরা যে সকল শিক্ষাগুলো অর্জন করতে পারলাম তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তালার কুদরতের কেমন মর্যাদা যে আল্লাহ তালা নিজের ঘরকে হেফাজত করার জন্য বিশাল হস্তি বাহিনীর বিপরীতে ছোট ছোট কিছু পাখি এবং সাথে ছোট ছোট পাথর প্রেরণ করেছেন এবং ছোট ছোট পাখি অর্থাৎ আবাবিল পাখির মাধ্যমে ছোট ছোট পাথরের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছেন সাধারণত বিশাল বাহিনীর বিপরীতে বিশাল বাহিনী প্রেরণ করা হয় বা বিশাল বাহিনীর সাথে বিশাল বাহিনী যুদ্ধ করে থাকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিশাল বাহিনীর বিপরীতে ছোট একটি বাহিনী আল্লাহ তালা প্রেরণ করেছেন এবং সেটির মাধ্যমে আল্লাহ তালা তার শত্রুদেরকে ধ্বংস করেছেন তো ইসলামী ভাইরা এবং মালান চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কেউ যদি আল্লাহ তালার বিরুদ্ধে যায় বা আল্লাহ তালার কোনো বান্দার বিরুদ্ধে যায় বা আল্লাহ তালার ঘরের বিরুদ্ধে যায় তাহলে আল্লাহ তালা তাদেরকে এভাবে অপমানজনকভাবে ধ্বংস করে দেবে পি ইসলামী ভাইরা এটি আল্লাহ তালার একটি গজবের আল্লাহ তালার একটি কুদরতের নিদর্শন ছিল ছোট ছোট পাখির মাধ্যমে ছোট ছোট পাথর বা কঙ্করের মাধ্যমে আল্লাহ বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন তালা অনেক মহান এবং যদি চান কোনো জাতিকে ধ্বংস করতে তাহলে সেটি আল্লাহ তালার জন্য মাত্র মুহূর্তের একটি বিষয় তাই আমাদের উচিত যদি আমরা কারো জুলুম করে থাকি যদি আমরা আল্লাহ কোনো তালার হুকুম না মেনে থাকি তাহলে তার থেকে তবা করা এবং আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে ওয়াকিফ হাল হওয়া জানা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তালার নিকট দোয়া হচ্ছে যে সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানরা যেখানে যেখানে পেরেশানগ্রস্ত রয়েছে তাদের প্রত্যেককে গায়েব থেকে যেন আল্লাহ আল্লাহতালা সাহায্য দান করেন আল্লাহ তালা সমস্ত মসজিদ এবং বিশেষত হারামাইন শরীফ আইন অর্থাৎ মক্কা এবং মদিনা শরীফ এই মসজিদগুলোর হেফাজত করুক মাদান চ্যানেল দর্শক শ্রোতা মাদানি চ্যানেল দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর আরো গল্প ঘটনা আপনারা জানতে পারবেন এবং আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি অন্য দিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত নামাজ আদায় করতে থাকুন সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم قرآن